যেহেতু একটা মেয়ে ধর্মের লাইনে চলে আসছে, যদি এই ছবিটা মুক্তি না দেয়, মুক্তি না দেওয়ার পক্ষে আমি, এবং যদি পরিচালক এবং প্রযোজক মহোদয়ের যদি এই ছবিটা মুক্তি দেওয়াতে যদি কোনো লস হয়, আমি বলবো আমার পক্ষ থেকে যতটুকু সাধ্য আছে আমি অতটুকু টাকা আমি আমার পরিচালককে দিব যে এই ছবিটা সিনেমা হলে মুক্তি দিয়েন না। কারণ কি, আমি আপনাদের একটা কথা বলি, আমরা মুসলমান, সবার আগে আমাদের কাছে ইসলাম, সবার আগে আমাদের কাছে কি আল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসুলের পর ইসলামের পর, এরপরে সব হাবি যাবি। আচ্ছা, আমি এই কথাটা বলতে গিয়ে একটা কথা বলি, আমি একটা ছবি করেছি, ছবিটার নাম হচ্ছে ময়নার শেষ কথা। এই ছবিটা সেন্সার হয়েছে এবং সেন্সার বোর্ডেও খুব প্রশংসিত হয়েছে ছবিটা, এবং এই ছবিটা সাথে আমার সাথে অভিনয় করেছেন সানাই মাহবুব। আপনারা সবাই জানেন সানাইয়ের সাথে আমি যখন ছবিটা করি তখন সানাই ছিল একরকম, ছবিটা যখন শেষ করি তখন এরপরে সানাই কিন্তু আরেকটু চেঞ্জ হয়ে গিয়েছিল। আপনারা জানেন এটা, আমিও জানি, কিন্তু ভার্চুয়াল প্ল্যাটফর্মে এটা বলতে পারবো না। এবং ফাইনালি আমি যেটা দেখেছি, সানাই ধর্মীয় লাইনে চলে আসছে। আমি এই ছবির প্রচার প্রচারণা করার জন্য আমি কখনোই সানাইকে বলবো না, এবং এই ছবির পরিচালক এবং প্রযোজক যারা আছেন আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, যে মানুষটা ধর্মে চলে যায়, যে মানুষটা ধর্মের লাইনে চলে যায় তাকে সিনেমায় কখনো ডাকবেন না, ডাকা উচিত না। তবে এই ছবিটা খুব শীঘ্রই রিলিজ হবে, রিলিজ ডেটটা এখনো কনফার্ম করেনি, খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সানাইয়ের সাথে আমি কথা বলেছি, সানাইয়ের সাথে আমি কথা বলেছি, ও আমার ছবিতে বুবু থাকে, আমিও ওরে ফোনে বলেছি যে বুবু, তা ও বলেছে যে ভাই আমি তো ধর্মের লাইনে চলে আসছি। এরপরে আমার এই ঠোঁট থেকে, আমার এই মুখ থেকে কখনো সিনেমার কথা সানাইকে নিয়ে আসিনি। সে আমাকে নসিহত করেছে বা সে আমাকে ধর্মের কথা বলেছে, আমিও তাকে ধর্মের কথা, তাকে আরও অনেক বেশি আমি উৎসাহিত করেছি যে সিনেমায় দরকার নেই, তুমি যেখানে আছো সেখানে থাকো। এবং আল্লাহর রহমতে আমার বুবু যান সানাই মাহবুব বিয়ে শাদি করে স্বামী সংসার নিয়ে আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করুন। কোনো বাধা আসে নাই, আমি শুধু একটি কথা বলতে চাই, যেহেতু একটা মেয়ে ধর্মের লাইনে চলে আসছে, যদি এই ছবিটা মুক্তি না দেয়, মুক্তি না দেওয়ার পক্ষে আমি, এবং যদি পরিচালক এবং প্রযোজক মহোদয়ের যদি এই ছবিটা মুক্তি দেওয়াতে যদি কোনো লস হয়, আমি বলবো আমার পক্ষ থেকে যতটুকু সাধ্য আছে আমি অতটুকু টাকা আমি আমার পরিচালককে দিব যে এই ছবিটা সিনেমা হলে মুক্তি দিয়েন না। কারণ কি, আমি আপনাদের একটা কথা বলি, আমরা মুসলমান, সবার আগে আমাদের কাছে ইসলাম, সবার আগে আমাদের কাছে কি আল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসুলের পর ইসলামের পর, এরপরে সব হাবি যাবি। যেহেতু যদি সানাই তো চলে আসছে আলহামদুলিল্লাহ, এই সিনেমাটা রিলিজ না হলে আমার আমি রাসেল মেয়ের কিচ্ছু হবে না, বরং আমার তো আরও অগণিত ছবি আল্লাহর রহমতে লাইনে আছে, একটার পর একটা আসতেছে। এই ছবিটা রিলিজ না দিয়ে যদি পরিচালকের একটু ক্ষতি হয়, প্রযোজক মহোদয়ের একটু ক্ষতি হয়, আমি বলবো যে আমি আপনার সাথে শেয়ার করবো, কারণ আপনার 50 লাখ খরচ হয়েছে, আমার সাধ্য অনুযায়ী আপনার দিলাম আমি কিছু।